আজকে যে চায়ের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো এটা ইন্টারন্যাশনালি অনেক ফেমাস। আজকের রেসিপিটির নাম হচ্ছে অ্যালমন্ড টি লাটে। সো চলুন আমরা দেখে নেই ফার্স্টে কিভাবে অ্যালমন্ড মিল্ক বানাতে হয়, এন্ড দেন উই উইল প্রসিড উইথ অ্যালমন্ড টি লাটে। সো লেটস স্টার্ট। এক রেসিপির মধ্যে আপনারা কিন্তু দুটো রেসিপি পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে অ্যালমন্ড মিল্ক কীভাবে বানাতে হয়। তো অ্যালমন্ড মিল্কটা আমি আগে বানাবো। এখানে আমার কাছে 500 গ্রামের মতো অ্যালমন্ড আমি যেটা ভিজিয়ে রেখেছি সারা রাত, সেই বাদামটা আমি আগে ব্লেন্ড করে মিল্কটা বানিয়ে নেব, অ্যান্ড দেন আমরা কিন্তু সিলন ফ্যামিলি ব্লেন্ড টি এর সাথে এই মিল্কটা অ্যাড করব। সো আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, আমার কাছে অ্যালমন্ড ছিল 500 গ্রাম, আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিচ্ছি এখানে। যেই পানিটা দিয়ে অ্যালমন্ডগুলো ভিজানো ছিল সেটা কিন্তু বয়েলড ওয়াটার ছিল, অ্যান্ড আমি এই পানিটার সাথেই অ্যালমন্ডগুলো দিচ্ছি, কারণ এই পানির সাথে অ্যালমন্ডের যে নিউট্রিশনাল ভ্যালুসগুলো আছে সেগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করব পেস্ট আকারে। অ্যালমন্ড মিল্কটা বানানো শেষ, এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি, চুলোটা ধরিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এই মিল্কটা স্ট্রেন করে নিচ্ছি। সো আমার 1 কাপ পরিমাণই মিল্ক দরকার, আমি অতটুকু নিয়ে নিচ্ছি। এর মধ্যে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি যাবে 3 টিস্পুন। আমি 2টো এলাচ দিয়ে দিলাম, 1টা দারচিনি স্টিক, এখানে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী চিনি, আপনারা যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন। আমি যে মশলাগুলো দিলাম তার জন্য কিন্তু চাটা অন্য ধরনের একটা ফ্লেভার দেবে। এখন আমি চাটা পরিবেশন করব। আমি একটি লম্বা গ্লাস নিয়েছি, এখানে আমি চাটা আগে ঢেলে দিচ্ছি, উপর দিয়ে দিয়ে দিব দারচিনি গুঁড়ো। সো আমরা চট করে দেখে নেই এই রেসিপিটির প্রস্তুত প্রণালীতে আবারও। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অ্যালমন্ড টি লাটে। আপনারাও এই রেসিপিটি তৈরি করবেন বাসায় এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চোখ রাখবেন সিলন টি ট্রিট এই প্রোগ্রামে আরও বিভিন্ন মজাদার টি রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।